125 বছরের পুরনো পাবনার কাচারিপাড়া জামে মসজিদ ব্রিটিশ উপনিবেশিক আমলে অনন্য স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর পাবনা প্রতিনিধি রাজীব রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা পাবনা জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী কাচারিপাড়া জামে মসজিদ শহরের ব্যস্ততম এলাকা অফিস পাড়ায় এই মসজিদের অবস্থান মসজিদের গায়ে বসানো ফরাসি ভাষার ফলক থেকে জানা যায় জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তায় শেখ হারুন চাপরাশি 1889 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন জমিদান করেন সৌরভ প্রামাণিক নামে এক ব্যক্তি তৎকালীন সরকারি কর্মচারীরাও মসজিদটি নির্মাণে আর্থিক সহায়তা করেছিলেন মসজিদের স্থাপত্য শৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা এতে রয়েছে নান্দনিক গম্বুজ ও মিনার 26টি ছোট বড় গম্বুজ ও 8 ফুট উঁচু মেহরাবের পাশাপাশি রয়েছে 70 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার মসজিদের খিলান ও মিনার বাড়িয়েছে নান্দনিকতা এখানে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন বাইরে পুরাটাই অক্ষত অবস্থায় আছে ভিতরে টাইলস এবং ফ্যান অন্যান্য ফিটিংগুলি নতুন লাগানো হয়েছে মসজিদের অতীতের যে পুরো যে বিল্ডিংটা তার পুরাটাই রয়ে গেছে কোনো পরিবর্তন করা হয়নি আমার দাদা পড়ে গেছে আমার বাবা পড়ছে আমিও পড়ি এলাকাবাসী আমরা এলাকার সবাই এই মসজিদের সহযোগিতায় কাজকর্ম করে থাকি মুসলিম শাসক এবং জমিদারদের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে অনেক মসজিদ নির্মাণ করা হয়েছে কালের করাল গ্রাসে অনেক মসজিদ হারিয়ে গেলেও কাছারি মসজিদটি এখনও তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে শত বছরের ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়ন জরুরি বলে মনে করেন এলাকাবাসী মাসুম আলিসা একুশে টেলিভিশন